হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্য ভালো থাকারই কথা। আমি যে সময়টায় ভিডিওটা রেকর্ড করতেছি সেই সময় বিটকয়েন অলরেডি $39,000 টাচ করে ফেলছে। এটা অবশ্য অনেক দিন পরে করছে, আর এর মেইন রিজনটা হচ্ছে ইলন মাস্কের একটা টুইট, যেটা হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি। তো আসলে এটা আমাদের আজকে কোনো টপিক না কথা বলার, জাস্ট আমার সামনে পড়ছিলো, ওইটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মেইনলি কথা বলবো যে শিট কয়েন যেগুলো আছে, দেন হচ্ছে ওল্ড কয়েন, বিট কয়েন যেগুলো আছে, তো আমাদের ইনভেস্টমেন্টটা কোন জায়গায় করা উচিত। কারণ রিসেন্টলি দেখতেছি যে অনেক শিট কয়েন স্ক্যাম করতেছে। সাপোজ একটা কয়েনের দাম আছে $5, $2, ওইটা হঠাৎ করে স্ক্যাম করে $0.00000 সামথিংয়ে চলে যাচ্ছে। তো এই যে আপনারা যাতে এই ভুলটা না করেন, আপনাদের ইনভেস্টমেন্টটা যাতে কোনো ভুল কয়েনে না হয়, এই জন্য হচ্ছে আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে পুরো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে আপনাদের ইনভেস্টমেন্টটা কোন কয়েনে দেওয়া উচিত অথবা কোন সেক্টরের কয়েনে দেওয়া উচিত, যাতে হচ্ছে আপনাদের যে ইনভেস্টমেন্টটা সেটা যাতে লসের মধ্যে না পড়ে। কারণ আমরা যারা নতুন আছে তাদের ইনভেস্টমেন্টটা এমনিই কম, তারপরেও যদি লসের মধ্যে চলে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করলে হয়তো বা আপনি অনেক কিছু মিস করবেন, যেগুলো স্কিপ করার মতো সেগুলো আপনি স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে দিবেন, যাতে হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি চ্যানেলটা আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলেন আমরা আমাদের ভিডিও টপিকসে চলে যাই। ওকে, ফার্স্টে হচ্ছে আমি আপনাদের একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে সাপোজ আপনি একদিন বাজারে গেলেন, কাঁচা বাজারে যে আলু কিনতে, তো আপনি দেখতে পারতেছেন যে দুই সাইডে আলু বিক্রি হচ্ছে। এক সাইডে আলু বিক্রি হচ্ছে একদম সলিড নিখুঁত আলু, কোনো সমস্যা নাই, কিন্তু এই আলুটার দাম বেশি। আর অন্য এক সাইডে একই সময় আলু বিক্রি হচ্ছে পচা আলু, কিন্তু ওই আলুটার দাম কম। তো আপনার মধ্যে যদি বাজার করার একটু আইডিয়াও থাকে, মানে 1%ও যদি আইডিয়া থাকে, তাহলে আপনি কিন্তু কোনো জীবনও কম টাকা দিয়ে হইলেও আলু কিনবেন না, যেটা পচা আলু, আপনি কিন্তু ভালো আলুটাই কিনবেন। তো এই এক্সাম্পলটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যখন ট্রেডিংয়ে আসি তো আমাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে আমরা প্রফিট জেনারেট করব। তো আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কোন কয়েনে প্রফিটটা বের করতে পারবো। এমন কয়েনে আমাদের ইনভেস্টমেন্টটা দেওয়া যাবে না যেখানে হচ্ছে 50-50 চান্স। লাইক আপনি একটা কয়েনে ইনভেস্ট করলেন, সেখান থেকে যদি প্রফিট পান একদম হিউজ প্রফিট, আর প্রফিট না পাইলে পুরো ডাউন হয়ে আপনার ইনভেস্টমেন্টটা পুরো জিরো, এমন কয়েনে দেওয়া যাবে না। এমন কয়েনে দিতে হবে যে আপনার প্রফিট হোক না হোক, মানে আপনার প্রফিট দরকার নাই, কিন্তু কয়েনটা যাতে ডাউন হইলে আপনার ব্যালেন্স জিরো না হয়, এমন একটা কয়েনে দিতে হবে, তাই না? তো যদি ওটা ডাউন যায় আপনার জাস্ট অ্যামাউন্টটা কমতেছে, ওটা যখন আমরা উপরে যাবে তখন কিন্তু ওটা রিকভার হয়ে যাবে। তো এটাই হচ্ছে পার্থক্য, যে শিট কয়েন আর লেজিট কয়েনের মধ্যে, এই দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে এইখানেই। তো এক্সাম্পলটা যদি আপনারা সবাই বুঝতে পারেন, আশা করি এই জিনিসটাও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা টপিকে একটু কথা বলার আগে আপনাদের বলে দিই, যারা হচ্ছে ট্রেডিংয়ে একদম বিগিনার নতুন আছেন, তারা যদি আমি যে কোর্সটা স্টার্ট কোর্স এটা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের পার্সোনাল লিংক দেওয়া থাকবে, অথবা টেলিগ্রামের যে চ্যানেল লিংক দেওয়া থাকবে ওখানে ঢুকে আমার সাথে আপনারা যোগাযোগ করে কোর্সটা জয়েন হয়ে নিতে পারেন, যাতে হচ্ছে আপনারা যারা বিগিনার আছেন তাদের এই কোর্সটা অনেক হেল্পফুল হবে। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন, সব লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, তো শিট কয়েন বলতে আমি সেটাই বোঝাচ্ছি। আচ্ছা, শিট কয়েন নিয়ে কিন্তু আমি আমার বিগত ভিডিওগুলোতে অনেকবার বলছি, তো এটা একটু আমি বলে দিই। সেটা হচ্ছে আপনারা যদি একদম নর্মালভাবে বুঝতে চান শিট কয়েন কোনটা, সেটা হচ্ছে ধরেন 0.00000 সামথিং এরকম কোনো একটা সংখ্যা, তো এরকম থাকলে আপনারা বুঝবেন ওটা হচ্ছে শিট কয়েন। অথবা আরেকটাভাবে বুঝতে পারেন যে আপনি দেখতেছেন যে ওই কয়েনটা কোনো এক্সচেঞ্জারে আপনি পাচ্ছেন না, কয়েন মার্কেট ক্যাপেও পাচ্ছেন না, আপনি জাস্ট ওই কয়েনটা কি করতে পারেন, ওই ওদের যে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকে ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি ইউজ করে দেখা গেলো যে প্যানকেক শপ অথবা বেকারি শপ এই জায়গার থেকে আপনি শপ করে বিএনবির মাধ্যমে কিনতে পারতেছেন। এখন কথা আসে যে এইগুলা কিনা কতটা যুক্তিযুক্ত, কারণ আমরা যেহেতু এখানে প্রফিট করতে আসছি, আমরা কিন্তু এখানে লস করার জন্য আসি না, কেউই লস করার জন্য আসে না। তো আপনি যদি একটা কয়েনের ফিউচার দেখতে পারেন তাহলে আপনি যে কয়েনের ফিউচার দেখতে পারবেন না আপনি ওই কয়েনে কেন যাবেন, একটা কথা আসে না? তো আমি যদি আপনাদের একটু দেখাই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে, তো আমি যদি আপনারা জিজ্ঞেস করি যে আপনি যদি মানে একটুও ধারণা রাখেন ট্রেডিংয়ের, তাহলে আমি যদি আপনারা জিজ্ঞেস করি যে ভাই আমি যদি বিএনবি কিনি তাহলে কি এখানে লস করার কোনো সম্ভাবনা আছে, অথবা এই কয়েনটা কি কোনো স্ক্যাম করার সম্ভাবনা আছে,
আপনি কিন্তু তাহলে ডিরেক্টলি প্রথমে আপনি যদি একটুও জানেন একটু জানেন তাহলে আপনি বলবেন যে না ভাই এটা বাইন্যান্সের অনেক বড় একটা কয়েন, এটা কেন স্ক্যাম করবে? আপনার মধ্যে এই কথাটা কিন্তু চলেই আসবে যারা ট্রেডিং সম্পর্কে জানেন। আর আমি যদি এখন আপনার বলি যে ভাই আমি সেফ টোস্ট মানে সরি স্পেস টোস্ট নামে একটা কয়েন আছে ওইটা আমি ইনভেস্ট করব, তো এখানে আপনি কী বলেন আমি $1,000 ইনভেস্ট করতে যাচ্ছি? এখন আপনি কিন্তু এই কয়েনটার নামই জানেন না। আমি শিওর যে এই ভিডিওটা যারা দেখতেছেন অনেকে হয়তো ভাই কয়েনটার নামই জানেন না। এর কারণটা কি, এই কয়েনটা কয়েন মার্কেট ক্যাপেও নাই, কোনো এক্সচেঞ্জারেও নাই, শুধুমাত্র এটা বিএনবি দিয়ে প্যানকেক শপ থেকে এক্সচেঞ্জ করা যায়। আচ্ছা, তো এইখানেই হচ্ছে ডিফারেন্স যে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে এই কয়েনটা কেন কিনতে পারবো আমি, কারণ এই কয়েনটার ফিউচার আছে, আমি ফিউচার দেখতে পারতেছি যে এই কয়েনটা যে ফিউচারে হিট করতে পারে, এই কয়েনটা এখানে আমার সম্ভাবনা আছে, আমি এখানে ইনভেস্টমেন্ট আমার রাখলে আমি এখান থেকে প্রফিট পাবো। এখন আর একটা এক্সাম্পল যদি দিই, আপনি এক হচ্ছে আপনার টাকাটা ব্যাঙ্কে রাখতেছেন আর এক হচ্ছে আপনি টাকাটা জুয়ার মধ্যে দিচ্ছেন, এখন ব্যাঙ্ক থেকেও প্রফিট পাচ্ছেন জুয়ার থেকেও প্রফিট পাচ্ছেন, তো দুইটা মানে আমি যদি আপনাদের এটার সাথে তুলনা করি তাহলে সেম হয়ে গেল না? আপনি ব্যাঙ্ক থেকে প্রফিট পাচ্ছেন শিওর, আর জুয়ার থেকে কিন্তু শিওর নাই, 50-50 চান্স, প্রফিট পাইলে প্রফিট না পাইলে পুরো জিরো। তো এটাই হচ্ছে ওইটা যে আপনি এই যে যে কয়েনগুলো আছে কয়েন মার্কেট ক্যাপের টপ 100 যে কোনো কয়েন এনি কয়েন আপনি টপ 100 ধরেন, একদম আমি টপ 100 নিচের দিকে চলে গেলাম, আপনি যদি এই যে দেখেন এই যে টিএল এই কয়েনটার নাম কিন্তু আমরা শুনিনি, কিন্তু আপনি যদি এই কয়েনটা ইনভেস্ট করেন তাহলেও আপনি সেফ, কারণ এই কয়েনটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই কয়েনটা আপনার যদি ভালো কয়েন না হয়তো তাহলে কিন্তু কোনো জীবনও টপ 100 ঢুকতে পারতো না, আর বিভিন্ন এক্সচেঞ্জারে এটা থাকতে পারতো না। আপনি যখন এটার মধ্যে যাবেন, আপনি যখন মার্কেটটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কয়েনটা কেন টপ 100 আসছে। এর পিছনে রিজন দেখেন, এটা আপনার কুকয়েনে আছে, তারপরে কয়েকটা এক্সচেঞ্জারে আছে, কিন্তু আপনি যদি এখানে আমি যে কয়েনটার নাম বললাম যে স্পেস টোস্ট এটা সার্চ করেন তাহলে নিজেই বুঝতে পারবেন, স্পেস TOAST স্পেস টোস্ট, দেখেন এটা কোনো কয়েন নাই, কিন্তু আমি যদি এই কয়েনটা আসে কি না ওটা যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাই আপনি এটা কোথা থেকে একটা নাম নিয়ে আসলেন। এটা আপনি পাবেন, এটা অবশ্যই পাবেন, সেটা হচ্ছে আর একটা এক্সচেঞ্জার আছে, সেটা হচ্ছে পু কয়েন নামে একটা এক্সচেঞ্জ, সরি এটা এক্সচেঞ্জার, এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের মতো একটা ওয়েবসাইট। তো এখানেও যদি আমি এখন সার্চ করি স্পেস TOAST স্পেস টোস্ট, দেখেন এখানে চলে আসছে একদম, মানে এটা কিন্তু একটা কয়েন, আপনি নিচে গেলে দেখতে পারতেছেন যে এখানে চার্ট মার্ট সব কিছু আছে, এটা কয়েন। এই যে দেখেন এই যে চার্টে ওদের যে প্রাইস প্রেডিকশন ওটা শো করতেছে, চার্ট শো করতেছে, দেন হচ্ছে প্রাইস শো করতেছে, এটা কিন্তু কয়েন, কিন্তু এটা আমরা কয়েন মার্কেট ক্যাপেও পাচ্ছি না। দেন হচ্ছে আমরা কয়েন মার্কেট কয়েন গিকো নামে একটা ওয়েবসাইট আছে, অনেক জনপ্রিয় দুইটা ওয়েবসাইট, কয়েন মার্কেট ক্যাপ অ্যান্ড হচ্ছে কয়েন গিকো, এই দুইটাতে আপনি পাবেন না। তো এইগুলো হচ্ছে শিট কয়েন। এখন আপনি তো কয়েনের নামই জানতেছেন না, আপনি কয়েনটা বুঝতেছেন না যে আমি কেমনে অ্যানালাইসিস করবো। একটা কয়েন যখন কিনবো তখন আমি আপনাদের বুঝাই দিছি যে আপনি একটা কয়েন যখন কিনবেন তখন ওইটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, তো এই কয়েনটা নিয়ে অ্যানালাইসিস করার কোনো ওয়েই পাচ্ছি না। যেমন কয়েন মার্কেট ক্যাপে যদি কয়েনটা থাকতো তাহলে আমরা ওদের লিঙ্কে যাইতাম, ওদের ওয়েবসাইটে যাইতাম, আমাদের টুইটারে যাইতাম, দেন হচ্ছে আমরা দেখতাম যে না কয়েনটাতে ইনভেস্ট করা যায় কিনা, কী কী তাদের পার্টনারশিপে আছে, কোন কোন কোম্পানি আছে, তো এইগুলো আমরা ওভারঅল দেখতাম। কিন্তু এই কয়েনটা তো আমরা সার্চ করেই পাচ্ছি না, তাহলে এই কয়েনটার উপর আমরা কেমনে ভরসা করতে পারি, কথা আছে না? তো অনেকে ইদানিং এই ভিডিওটা করার একটাই রিজন, সেটা হচ্ছে অনেকে ইদানিং দেখা যাচ্ছে যে রাত্রে একটা কয়েন কিনে ঘুমাইছে $100, সকালে ওটা পুরো জিরো হয়ে গেছে, এরকম অহরহ ঘটতেছে। এর কারণটা কি? এর কারণটা একটাই, সেটা হচ্ছে অনেক আগে আপনারা হয়তো বা জানেন সেফ মুন, সেফ BTC, ইলন গেট, তারপরে মুন শর্ট, এরকম সামথিং অনেক কিছু ছিল, এখান থেকে মানুষ একটা হিউজ প্রফিট পাইছে। এমনও রেকর্ড আছে যে অনেক লোক $1,000 প্রফিট করে এখান থেকে $40,000-$50,000 মতো প্রফিট করছে। সেই সময় একটা সময় ছিল, কারণ সব কিছুর একটা সময় থাকে, ওই সময়টা যদি আপনি আসতেন আপনি এন্ট্রি নিতেন তাহলে ঠিক ছিল, কিন্তু ওই যে একটা সময় চলে গেছে ওই সময়টা ধরে ধরে এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্ক্যাম কয়েন আনতেছে। ধরেন আপনি একটা কয়েন বললো সবাই একটা, আসলে এখানে কিন্তু মার্কেটিংয়েরও একটা ব্যাপার আছে, একটা কয়েন নিয়ে যখন একটা মার্কেটিং করা হয় তখন একটা হাইপ তুলে ফেলে, দেখবেন যেটা কোনো না কোনোভাবে আপনি পর্যন্ত চলে গেছে, আমি আপনার বললো অথবা অন্য কেউ বলুক অথবা এভাবে যে কোনো কারোর মাধ্যমে আপনি জানতে পারবেন, বলবে যে ভাই এই কয়েনটা তুমি বিএনবি দিয়ে এতটি কিনো, এটা উপরে অনেক উপরে যাবে। তো দেখা গেছে যে আমিও নিজে অনেক এরকম করছি, অবশ্যই এখন আমি এর শিট কয়েনের দিকে যাই না, আমি যা করি সব বাইন্যান্সেই করি। তো দেখা গেছে যে আপনারা বললো যে ভাই এটা $20 দিয়ে কিনেন, মাত্র $20 দিয়ে কিনেন, দেখা গেছে যে আপনি এখান থেকে $200-$300 মতো পাবেন। এখন কথা হচ্ছে যে আমার $20 কি টাকা না, $20 কি কোনো ডলার না? অবশ্যই ডলার, আপনি যদি হিসাব করেন এটা 1800-1900 টাকার মতো, তো এটা তো অবশ্যই মানে মাইনে রাখে যারা হচ্ছে নতুন ট্রেডার।
যারা হাই লেভেলের ট্রেডার তাদের কাছে এটা কিছুই না, কিন্তু যারা নতুন আমাদের মতো তাদের কাছে কিন্তু $20 $10 অনেক অনেক ফ্যাক্ট, অনেক বড় ফ্যাক্ট। তো ওই জন্যে আমাদের প্রথমে ভাবতে হবে, অথবা প্রথমে আমাদের অ্যানালাইসিস করতে হবে, আমাদের বুঝতে হবে যে আসলে আমরা যে কয়েনটা ইনভেস্ট করতে যাচ্ছি এটা কতটুকু রাইট হবে। কারণ আমরা তো ইনভেস্ট করবো সেই সব কয়েনে যেসব কয়েনের ফিউচার আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি আপনাদের বললাম যে বিএনবি, অথবা আমি যদি আপনাদের যদি অন্য কোনো কয়েন বলি, লাইক ধরেন যে আমি বলতেছি যে আপনারা বলেন তো ভাই এই যে ট্রন যে কয়েনটা আছে এটা এটা থেকে আমি ইনভেস্ট করতে পারি, তো আপনি যদি একটু মানে একটু মার্কেট নিয়ে ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন যে না ভাই ট্রন কয়েনটা অনেক ভালো কয়েন, এখানে আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, কারণ এই কয়েনটা আপ হওয়ার পসিবিলিটি আছে আপনি জানতেছেন। কিন্তু ওই যে শিট কয়েনগুলো যেগুলো আছে, আচ্ছা আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে সব শিট কয়েন কিন্তু সেম না, কিছু কিছু শিট কয়েন আছে যেগুলো হচ্ছে পরবর্তীতে ওটা অনেক উপরে চলে যায়, যেমন আমরা যদি শিপ কয়েনের কথা ধরি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শিট কয়েন, কিন্তু এটা এখন বাইন্যান্সে আছে, তার মানে এটা শিট কয়েন হইলেও এটার একটা লেভেল আছে। আবার ধরেন যে সেফ মুন, এই কয়েনটা কিন্তু একটা শিট কয়েন, কিন্তু অন্য অন্য যে শিট কয়েনগুলো আছে তার থেকে সেফ মুনটা অনেক ভালো কয়েন। এর এর রিজনটা হচ্ছে আপনি যদি সেফ মুন একটু সার্চ করেন, অথবা আমি যদি একটু সার্চ করি সেফ মুনটা, এখানে সার্চ করে আসে মনে হয়, আচ্ছা এই যে সেফ মুনটা যদি আমি সার্চ করি দেন হচ্ছে যদি মার্কেটে যদি যাই, এটা কিন্তু একটা কয়েন দেখতে পাচ্ছেন 0.000 এরকম কয়েকটা জিরোর পরে একটা সংখ্যা, তার মানে এটাও কিন্তু একটা শিট কয়েন। কিন্তু আমরা যদি এটার মার্কেটে গিয়ে দেখি, দেখেন gate.io, তারপরে অনেকগুলা হটবিট, বিট ফরেক্স, তারপরে দেখেন প্যানকেক সব, অনেকগুলো এক্সচেঞ্জের অলরেডি বিটমার্ট অনেকগুলো এক্সচেঞ্জের আছে, তো এটা কিন্তু শিট কয়েন, কিন্তু শিট কয়েনের মধ্যেও অনেক ভালো কয়েন। ধরেন যে একদম টপ লেভেলের কয়েনগুলো হচ্ছে এরকম যে শিট কয়েন কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের আপনি পাবেন, যেমন শিপ কয়েনটা দেখেন, শিবিনো যে কয়েনটা আছে ওটাও কিন্তু একটা শিট কয়েন, কিন্তু এটা যদি আমি আপনাদের মার্কেটটা দেখে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কোনগুলো শিট কয়েনের মধ্যে ডেঞ্জারাস। তো দেখেন শিপ কয়েন কিন্তু র্যাঙ্কিং লিস্টে, কয়েন মার্কেট ক্যাপের র্যাঙ্কিং লিস্টে এটা হচ্ছে 41। আচ্ছা কে জানি আমার কমেন্ট বক্সে, মানে ইউটিউবের কমেন্ট বক্সে বলছে যে ভাই এই কয়েনটার র্যাঙ্কিং এটা না এটা, আসলে র্যাঙ্কিংটা কিন্তু এটা কোনো স্টেবল না, সবসময় এটা মানে ভেরিয়েশন হয় অথবা এটা চেঞ্জ হয়, যে এটার মার্কেট ক্যাপ অনুযায়ী অথবা ভলিউম অনুযায়ী অথবা এটা ট্রেড অনুযায়ী এটা চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা তো এটা যদি মার্কেটে আমরা যাই, এই দেখেন মার্কেটে যদি যাই দেখতে পারবেন এটা অনেকে ভালো ভালো এক্সচেঞ্জারে আছে, দেখেন বাইন্যান্স, হুবি গ্লোবাল, যেটা যেইগুলো হচ্ছে একদম টপ টপ এক্সচেঞ্জার, এই যে কুকয়েন এগুলো কিন্তু একদম টপ 5 এক্সচেঞ্জারের মধ্যে এগুলো আছে, gate.io, ইউনিসপ, তারপরে হচ্ছে ওয়াজির এক্সের মধ্যে আছে, ওকে এক্স আছে, crypto.com আছে, তারপরে হচ্ছে কয়েন এক্সেস, MXC-তে আছে দেখতে পাচ্ছি, ওয়ান ইঞ্চেও আছে। তো এই এই কয়েনটা দেখেন, এই কয়েনটার প্রাইসও কিন্তু কতটা লো আপনারা দেখতে পাচ্ছেন, যে শিপ কয়েনটার এখানে প্রাইস দেখাচ্ছে 0.00, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ শিট কয়েন, কিন্তু এটা শিট কয়েনের মধ্যেও টপ লেভেলের কয়েন। তো আসলে এই জিনিসগুলো আমি আপনাদের এইভাবে বক বক করে কেন বলতেছি, এর কারণটা হচ্ছে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার অথবা যারা মেম্বার আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম নিউ, একদম আমি চোখ বন্ধ করে বলতে পারি যদি এখানে চ্যানেলে 100 মেম্বারও থাকে, আমি সাপোজ বলতেছি 100 মেম্বারও থাকে, তাহলে 100 মেম্বারের মধ্যে 95 জন মেম্বারই কিন্তু এখানে নতুন, যার কারণে হচ্ছে আমি চাই যে আপনারা আপনাদের যে ইনভেস্টমেন্টটা আছে এটা আছে এটা ভুল কোনো জায়গায় না দেন, আপনারা এমন জায়গায় ইনভেস্টমেন্টটা দেন যেখান থেকে হচ্ছে আপনি শিওর প্রফিট পাবেন। হ্যাঁ আপনার আপনি ইয়ার থেকে শিট কয়েন থেকে হয়তোবা প্রফিটটা অনেক স্পিডে পাইতে পারেন, এটা হচ্ছে আপনার লাকের উপরে ডিপেন্ড করবে, আপনি হয়তোবা একটা কয়েন $100 দিয়ে কিনছেন, ওটা হচ্ছে দেখা গেল যে আপনার ওটা $1000 হইতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা 50-50 চান্স, যদি আপনার লাক ফেভার করে তাহলে দেখা যাবে যে আপনি একটা হিউজ প্রফিট পাচ্ছেন, আর যদি আপনার লাক না থাকে তাহলে দেখা যাচ্ছে যে এটা স্ক্যাম করলে জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি ওই যে টপ 100 কয়েনগুলোর মধ্যে যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে ওই রকম কোনো রিস্কই নাই, যেমন আমি যদি আপনাদের আর একটা কথা বলতে যাই সেটা হচ্ছে ধরেন যে যে কয়েনটা আছে যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে টপ 100 কয়েনগুলো আছে, এই যে এই টপ 100 কয়েনগুলোর মধ্যে আমি যদি চাই অথবা আমি যদি বাইন্যান্সেরও হই, কোনো বাইন্যান্সের একদম ইন্টারনাল কোনো লোক হই, অথবা এই যে ধরেন সাপোজ ডজ কয়েনের যে একটা প্রাইস আছে 0.3 সামথিং এরকম, তো ডজ কয়েনের যে ইন্টারনাল যে টিম আছে তারাও যদি চায় এটা কিন্তু ডিরেক্টলি আজকে চাইলেও তো কালকে এটা 0.00000 এরকম কয়েকটা নাম্বারে বানাইতে পারবে না, কারণ এটার পিছনে কারা আছে, এটার পিছনে বাইন্যান্স আছে, এটার পিছনে অন্য অন্য এক্সচেঞ্জার আছে, এটা কিন্তু তারা চাইলে কোনো জীবনও পসিবল না।
তো আপনাদের বুঝতে হবে যে যে কয়েনটা আর্টিফিশিয়ালি পাম্প করা যায়, আর্টিফিশিয়ালি ডাউন করা যায়, আমরা ওই কয়েন দিয়ে কেন যাব? কারণ ওইখানে আমরা হচ্ছে এই টাকাটা কেমন জানি মানে অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, এটা আমরা সিওরিটি নেই যে পাবো কি না। কারণ ট্রেডিংয়ের তো এটা না, ট্রেডিংটা হচ্ছে সেফ এই কারণেই যে এখান থেকে আপনার ব্যালেন্সটা জিরো হচ্ছে না। আপনি যদি স্পট ট্রেডিং করেন, ফিউচারের কথা আমরা বাদ দিলাম, স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার অন্তত পক্ষে আপনি লস করেন, আপনার ইয়াটা মানে ব্যালেন্সটা কমুক, কিন্তু আপনি এখানে আপনার ব্যালেন্সটা হারাচ্ছেন না। যখন ওটা আপ হবে তখন ওটা আপনি আপনি রিকভার হয়ে যাবে। কিন্তু শিট কয়েনে আমি এই কথাগুলো বারবার বলতেছি শুধুমাত্র আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য, যে অনেকে আসে মেসেজ দিয়ে বলে যে ভাই আমি এটা কিনছিলাম $30-$50 মতো, কিন্তু সকালে ওটা দেখি এটা জিরো হয়ে গেছে, এটা কি কোনোভাবে ফিরানো যায় না? তো ওই কারণেই হচ্ছে আমি আপনাদের এই জিনিসটা বুঝাই দিলাম, যাতে হচ্ছে আপনারা এখন থেকে আমার কাছে শোনা লাগবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমাদের কোন প্রজেক্টে কাজ করা উচিত। আপনি এখন আপনি যদি কোনো শিট কয়েন নিয়ে একদম মানে অনেক ভালোভাবে জানেন যে এই শিট কয়েনটা আমি প্রফিট পাবো শিওর মাস্ট, তাহলে আপনি ওখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মানে কোনো কিছুই না জানেন, শুধু আপনি শুনতেছেন যে সবার মাধ্যমে মার্কেটিংয়ের মাধ্যমে শুনতেছেন যে এই কয়েনটা আপ হইতে পারে, এই কয়েনটা ভালো হাইপ আছে, তাহলে আমি কিনি, এমন করা যাবে না। আমরা তো সবসময় বলি যে কোনো কয়েন কেনার আগে আপনি নিজে অ্যানালাইসিস করেন, অথবা নিজের আপনি প্রশ্ন করেন যে আমি এই কয়েনটা কেন কিনতেছি, এই কয়েনটার কেনার আমার মেইন রিজনটা কি, কেন আমি এই কয়েনটা না কিনে অন্য কয়েন কেন কিনবো না। তো এই সব কোশ্চেন যখন আপনি নিজেরা করবেন তখন আপনি নিজেই আনসার পাবেন যে হ্যাঁ আসলেই আমার এখানে অ্যানালাইসিস করা দরকার। তো এইগুলো যখন আপনি নিজে বুঝতে পারবেন তখন কিন্তু আপনার এখানে আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পারছেন। যারা এখনও ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে, আর যদি আপনাদের শেয়ার করতে মনে হচ্ছে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আপনারা দেখে শুনে আপনাদের ইনভেস্টমেন্টটা করবেন, ততক্ষণে সুস্থ থাকুন, ধন্যবাদ।